এরপরে সোনিয়া আক্তার জানতেছেন সহবাস করার পর নাপাক অবস্থায় খাবার খাওয়া যাবে কিনা। জি, সহবাস করার পর বা আপনার গোসল ফরজ হওয়ার পর যে কোনো কিছু আমরা করতে পারি, নির্দিষ্ট নিষিদ্ধ বিষয়গুলো ছাড়া, নামাজ পড়া ছাড়া, তওয়াফ করা ছাড়া, কোরআন ধরা এবং কোরআন তেলাওয়াত করা, এই কাজগুলো করা ছাড়া যে কোনো কাজ আপনি করতে পারবেন। তবে সুন্নাহ হলো যে এমত অবস্থায় আপনি গোসলের আগে সহবাস করার পর বা গোসল ফরজ হয়ে গেলে উজু করে তারপর আপনি এবার খাবার খান বা ঘুমান বা অন্য কোনো কাজ করেন, সেটি উত্তম এবং সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটি করতেন। এরপরে এমডি শিহাব ইসলাম সবুজ আপনি জানতে চেয়েছেন আমাদের মানুষের জন্য কতটুকু ইলম প্রয়োজন আছে সাধারণ মানুষের জন্য। ভাই শিহাব খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য ফরজ হলো আমাদের যেই পরিস্থিতির মুখোমুখি হব আমরা ওই পরিস্থিতিতে আল্লাহর আদেশ নিষেধ জানাটা আমাদের জন্য ফরজ। এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে, আফদালুল ইলমি ইলমুল হাল ও আফদালুল আমালি হিফজুল হাল, অর্থাৎ সবচেয়ে উত্তম ইলিম হলো সময়ের ইলিম। যখন যে পরিস্থিতির মুখোমুখি হবেন ততটুকু আপনার ইলম অর্জন করা ফরজ। এর বাইরে পাঁচ ওয়াক্ত সালাত, এটা ইসলামের যে রুকনগুলো রয়েছে, বিশেষ করে আপনার রমজানের রোজা, পাঁচ ওয়াক্ত সালাত, এগুলোর মাসলা মাসায়েল শেখা আমাদের জন্য ফরজ। কিসে ভাঙে, কিসে আপনার এগুলো নষ্ট হয়ে যায়, এগুলোর ফরজ কি, ওয়াজিব কি, সেগুলো জানা আমাদের জন্য ফরজ। আর এগুলোর সুন্নতগুলোর ইলম জানা আমাদের জন্য সুন্নত। এগুলো জানতেই হবে সবাইকে। ইমান কিসে ভঙ্গ হয় না হয়, ইমানের পয়েন্টগুলো কি, ইমানের রুকনগুলো কি, ইমানের বিশ্লেষণ কি, ব্যাখ্যা কি, দাবি কি, এগুলো জানা আমাদের জন্য ফরজ। আর এর বাইরে সাধারণ পরিস্থিতিতে আপনি একজন ব্যবসায়ী, সাধারণ মানুষ ব্যবসা করতে যাচ্ছেন, তাহলে ব্যবসা করার আগ মুহূর্তে ব্যবসা সংশ্লিষ্ট বিধিবিধান আপনার জন্য জানা ফরজ। আপনি কাউকে ঋণ দিচ্ছেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে ভালো মন্দ বিধিবিধান আপনার জন্য জানা জরুরি। আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন তখন সেই কাজে, যখন বিবাহ করতে যাচ্ছেন বিবাহ ক্ষেত্রে কি হালাল হারাম আছে না আছে, সেগুলো জানা আপনার জন্য জরুরি। এছাড়া চূড়ান্তভাবে সব কিছু আপনার জেনে রাখা আবশ্যক নয়, এটা আলাদা করে রাখলেই সবার পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে।